আমাদের চ্যাপ্টার 12 গোলকের থিওরিটা আলোচনা করছি, দুটো অঙ্ক করে দিচ্ছি, তোমরা দেখে চেষ্টা করবে, আমি বাকি অঙ্কগুলো সব তারপরে পাঠিয়ে দেবো। গোলক, নতুন পরিমিতি চ্যাপ্টার গোলক। এটা গোলকের যদি আমরা বলি উদাহরণ, গোলক দেখতে কেমন হবে? একটা ফুটবলের মতো, একদম গোল তরমুজের মতো, যে কোনো বল বা কমলা লেবু, এগুলো সব গোলকের উদাহরণ। অর্থাৎ গোলক করতে গেলে গোলকের সঙ্গে আমাদের বৃত্তটা একেবারে খুব পরিচিত একটা জিনিস। গোলক আমরা বৃত্ত থেকেই পাই, কিন্তু গোলক তৈরি হয় কি করে? না, একটা বৃত্তকে যদি আমরা অর্ধেক করে দিই, মানে একটা যদি অর্ধবৃত্ত নিই, এই অর্ধবৃত্তর এখান থেকে এটা যে ব্যাস, ওই ব্যাস বরাবর আমরা যদি একটা লাঠি বা একটা খুঁটি বা অক্ষ করে, যেরকম ভাবে পৃথিবী ঘুরছে, এই গোলকটাকে যদি আমরা গোলপথে ঘোরাই, এই অর্ধবৃত্তটাকে, তাহলে আমরা একটা গোলক পাবো। তাহলে একটা অর্ধবৃত্তাকার যে কোনো চাকতিকে, কোনো তার ব্যাস বরাবর অক্ষকে আমরা যদি গোল বৃত্তাকার পথে ঘোরাই, সমগ্র একবার ঘোরার পর ওটা যে সম্পূর্ণ গোলাকার চিত্র অঙ্কন উৎপন্ন করবে, সেটাই হবে একটা গোলক। এটা দেখতে বৃত্তের মতো, কিন্তু তোমাকে ধারণা নিতে হবে, তুমি মনে মনে ভাবো এটা একটা গোলকই হবে, ফুটবলের মতো। এখন এই গোলকের তল কটা? না, আমরা যদি গোলকের তল বলি, গোলকের একটি মাত্র তল, গোলকের একটি তল, সেটা হচ্ছে বক্রতল। এবার এই গোলকের বিভিন্ন রকম সূত্রগুলো, গোলকে আমরা দুটো জিনিস আমরা বার করবো, একটা হচ্ছে সমগ্রতল, আর একটা হচ্ছে তার ঘনফল বা যেটাকে আমরা বলি আয়তন। গোলকের সমগ্রতলের এখন সূত্র তৈরি করতে গেলে অনেক সময়, আমি শুধু সূত্রটা বলে দিচ্ছি। গোলকের সমগ্রতলের সূত্র হচ্ছে ফোর পাই আর স্কোয়ার। পাই এর মানে আমরা জানি 22/7, তাহলে 4 × 22/7 × r মানে কি? এখানে r মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বা যে গোলকটা তার ব্যাসার্ধ। গোলকের ব্যাসার্ধ মানে যে গোলকটা যে অর্ধবৃত্ত থেকে তৈরি হয়েছে তারই ব্যাসার্ধ। আর গোলকের ঘনফল বা আয়তন, সেটা সূত্র হবে 4/3 πr³, মানে 4/3 × 22/7 × r যে ব্যাসার্ধটা পাবো, তাকে তিনবার গুণ করতে হবে। এটা অবভিয়াসলি হবে বর্গ একক, আর ঘনফল মানেই হচ্ছে ঘন একক। এখন এই গোলক কে আমরা যদি মাঝ বরাবর কেটে ফেলি, একটা ফুটবলকে যদি মাঝ বরাবর কেটে ফেলি, তখন কিন্তু অর্ধবৃত্ত নয়, অর্ধগোলক পাবো। তুমি মনে মনে ভাবো একটা কমলা লেবু বা একটা তরমুজকে পুরো মাঝামাঝি কেটে ফেলা হয়েছে, তখন যেটা আমরা পাবো তার নাম হচ্ছে অর্ধগোলক। এবার এই অর্ধগোলক দু রকমের হতে পারে, একটা হচ্ছে ফাঁপা অর্ধগোলক, একটা হচ্ছে নিরেট অর্ধগোলক। ফাঁপা মানে বুঝতে পেরেছো? ধর একটা যেরকম বাটি হয় বা বল, ফুটবলকে যদি মাঝ বরাবর কেটে ফেলি, সেটা ফাঁপা। এই ফাঁপা অর্ধগোলক যখন নেবো, এর যখন আবার আমরা সমগ্রতল করব, আর যখন ঘনফল বের করব, ফাঁপা অর্ধগোলকের সমগ্রতল হবে পুরো গোলকের, যেটা সমগ্রতল ছিল ফোর পাই আর স্কোয়ার, যেটা গোলকের সমগ্রতল ছিল, সেটা দুভাগে ভাগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 2πr² এত বর্গ একক। আর এর ঘনফল, এইটার যেটা ঘনফল ছিল, সেটাও দুই ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 4 × 2 দিয়ে ভাগ হলে হয়ে যাবে তখন 2/3πr³। কিন্তু যখন আমরা নিরেট নেব, নিরেটের যখন আমরা সমগ্রতল করব, তাহলে নিরেটের সমগ্রতল মানে একটা নিরেট তুমি দেখতেই পাচ্ছ, যে এটা পুরো এই সোজা বৃত্ত, এটা পুরো নিরেট, তাহলে এই তলটার ক্ষেত্রফল হয়েছে 2πr², আর উপরটা এটা পুরো একটা বৃত্ত, তাহলে এর ক্ষেত্রফল আবার বৃত্তের ক্ষেত্রফল πr², তাহলে এখানে 2πr² যুক্ত πr² মিলে কত হবে? 3πr² বর্গ একক। আর এর যখন ঘনফল হবে, এর ঘনফল একই, অর্ধ গোলক যখন ফাঁকা ছিল তার যা ঘনফল, এরও ঘনফল একই, মানে 2/3πr³ এত ঘন একক। এই হলো গোলকের থিওরি। এবার আমি দুটো অঙ্ক কষে দেখাচ্ছি তোমাদের টেক্সট বইয়ের প্রথম অঙ্ক, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে গোলকের, একটা গোলকের এক নম্বর অঙ্কের ব্যাসার্ধ r সমান দেওয়া আছে 10.5 সেমি, তোমাকে বের করতে দিচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল এক্ষুনি শিখলে তুমি, 4 × π × r² 4 × 22/7 × r² মানে কি? 10.5 × 10.5, এর নিচে দশমিক উঠে এ হয়ে গেল 7, 15 × 105। আবার তুমি যদি 2 × 2 = 2, 2 × 4 = 2, 5 = 10, আবার 2 × 2 = 2, 5 = 10, এখানে 5 × 2 = 10 = 21, আবার 5 × 3 = 15, সবগুলোকে গুণ করলে এসে যাবে তোমার 1386, এত বর্গ সেমি। তুমি যদি 2 নম্বর অঙ্ককে দেখো, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসেবে মোট এত টাকা খরচ হয়েছে, তাহলে মোট খরচ হয়েছে এত টাকা, আর প্রতি বর্গ সেমিতে খরচ এত টাকা। তাহলে যদি এই মোট টাকাকে আমরা প্রতি বর্গ সেমি টাকা দিয়ে ভাগ করে দিই, এই সমগ্রতল বেরিয়ে যাবে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে
431/17.50 এত বর্গ সেমি। এবার বলেছে ব্যাসের দৈর্ঘ্য কত, আমি প্রথমে ধরি ব্যাসার্ধ সমান আর ধরে নিলাম আর সেমি, তাহলে শর্তানুসারে কি বলবো, শর্তানুসারে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 4π×r² সমানই হচ্ছে এই 431.20/17.50 বা 4×22×r² সমানই 431.20/17.50 বা r² সমান কত হবে 431.20×7, নিচে 17.50 আছে, 22 নামবে, 4 নামবে, 2 দশমিক উঠে যাবে। এটাকে যদি কাটাকাটি করি, তোমরা ঘরে কাটাকাটি করো, দেখবে কাটাকাটির পর এখানে আসবে 1.96 বা r² সমান 196/100 বা r সমান √196/100, অতএব r সমান হয়ে যাবে 14/10 বা r সমান 1.4। এটা ব্যাসার্ধ বেরোলো, তাহলে ব্যাস সমান কত হবে 1.4×2 মানে 2.8 সেমি। বাকি অঙ্কগুলো আমি পাঠিয়ে দেবো।